আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভি দুপুরের সংবাদে। গোটা সংবাদ জুড়ে আমি নুসরাত সুজানা রয়েছে আপনাদের সাথে। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুরমা নদী রক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সিলেটের জকিগঞ্জ উপজেলার দুটি ইউনিয়ন। এসব ইউনিয়নে তলিয়ে গেছে রাস্তাঘাট, পানি ঢুকে পড়েছে অনেক বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠানে। এছাড়াও সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চলের কিছু জমি ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 20,000 পরিবার। বৃষ্টি অব্যাহত থাকলে সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এদিকে সুনামগঞ্জের দোয়ারা বাজার সদর, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দোয়ার বাজার বিশ্বম্ভরপুর সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এসব উপজেলায় শতাধিক বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। বাড়িঘরও ভানি, গাঙ্গের মারাও ভানি, সব দিকে ভানি, চলারও অসুবিধা। মানুষের কোনো পয়সা গিয়ে রাখতে পারছে না, আটা মারা রিটেল করে দান ফান রইছে, মানুষের রিটাও তুলতে পারছে না। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বাংলাদেশের খাদ্য পণ্যে প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি একথা জানান। বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আগামী মাস থেকে সরকার 1 কোটি পরিবারকে কম মূল্যে খাদ্যপণ্য দেবে বলেও জানান তিনি। শিগগিরই ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হবে এবং গম রপ্তানি বন্ধ করলেও ভারত বাংলাদেশকে গম দেবে বলে জানান টিপু মুন্সি। বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবার কোনো আশঙ্কা নেই জানিয়ে মন্ত্রী বলেন, কেবল রাজনৈতিক কারণে এ নিয়ে অপপ্রচার চালানো হয়, তবে রিজার্ভে টান পড়ায় সামনের দিনগুলো ভালোভাবে পার করা কঠিন হবে বলেও মনে করেন বাণিজ্যমন্ত্রী। রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা অনেকখানি প্রভাব ফেলবে আমাদের খাদ্যের উপরে, এবং গ্লোবাল যে ওয়ার্ন করা হয়েছে, সতর্ক করা হয়েছে, কারণ আমরা সবাই সতর্ক হই সামনের দিনগুলো খুব ভালো যাবে না, যার জন্য আমাদের প্রত্যেককেই সাশ্রয়ী হতে হবে। বিভিন্ন রকম স্টেপ নেওয়া হচ্ছে, যাতে করে ফরেন কারেন্সি রিজার্ভটা যেন খুব বেশি মানে ক্ষতিগ্রস্ত মানে এফেক্টেড না হয়। কোনো কোনো রাজনীতিবিদরা অবস্থা দেখে, আশেপাশে শ্রীলঙ্কার পরিস্থিতি দেখে তারা প্রচার করছে যে বাংলাদেশের অবস্থা, আসলে বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো অবস্থা কখনোই হবে। তো এইটা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে বলা হয়ে থাকে, আসলে আমাদের সিচুয়েশন ভালো আছে চিন্তা করার কোনো কারণ নেই। পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় কয়েকদিন ভালো দাম পেলেও আবারও পেঁয়াজ নিয়ে বিপাকে পাবনার চাষিরা। তাদের অভিযোগ, কৃষকদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করতেই কেনা বন্ধ রেখেছে পাইকারি ব্যবসায়ীরা। তবে লোকসানের আশঙ্কা থেকেই পেঁয়াজ কিনছে না বলে দাবি ব্যবসায়ীদের। স্থানীয় কৃষি বিভাগ বলছে, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখায় সিদ্ধান্তের সুফল পাবে কৃষক। পাবনা থেকে আবুল কালাম আজাদের তথ্যছবিতে বিস্তারিত শাহবুদ্দিন শেহাবের রিপোর্টে। পাবনা জেলার সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় সুজানগর, সাঁথিয়া, বেড়া ও সদর উপজেলায়। এসব এলাকার চাষিরা বাজারে পেঁয়াজের ভালো দাম না পাওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন, কিন্তু গেল কয়েকদিন 200 টাকা বেড়ে মন প্রতি পেঁয়াজ বিক্রি হয়েছে 1500 টাকায়। এতে চাষিরা কিছুটা লাভবান হলেও এখন আর এদামি পেঁয়াজ কিনতে নারাজ পাইকারি ব্যবসায়ীরা। এতে আবারও বিপাকে চাষিরা। 1200-1300 টাকা পর্যন্ত বিক্রয় করছি, কিন্তু আজকের হাটে আমরা হারছি, ব্যাপারে এটা পিজি নিচ্ছে না। আমি 13 বিঘা পেঁয়াজ লাগাইছি, 7 লক্ষ টাকা খরচ আমার, আমি 2 লাখ টাকা পেঁয়াজ পাইনি, এখন আমি তো পথে বেশি গেছি, এখন আমি কি করব। পাইকারি ব্যবসায়ীরা জানান, ভারত থেকে আমদানির জন্য সরকারি স্থল বন্দর খুলে দিলে লোকসান হবে, এমন আশ�ঙ্কা থেকেই বেশি দামে আপাতত পেঁয়াজ কিনছেন না তারা। প্রতি হারে অন্তত 500-1000 মন পেঁয়াজ কিনে, কিন্তু আমার মনে একটা ভয় ভীতি কাজ করতেছে, যে কোনো সময় যদি বর্ডার খুলে দেয় তাহলে পেঁয়াজ যদি আমি 1500-1800 টাকার মধ্যে কিনি, তখন তো এই পেঁয়াজের বাজারটা কমে আসবো, আমি তো ধরা খেয়ে যাবো, আমি তো ওই 4 দিনে 2 দিনে 5 দিনে 500 মন পেঁয়াজ বেচতে পারবো না। চাষিদের বিষয়টি মাথায় রেখে পেঁয়াজ আমদানি বন্ধ রাখার পক্ষে মত দেন এই কৃষি কর্মকর্তা। সরকার এই মতো যে সিদ্ধান্ত নিয়েছে, তবে অবশ্যই এক্ষেত্রে কৃষকের লাভবান হবে এবং আগামী বছর কৃষকরা আরো বেশি বেশি পেঁয়াজ উৎপাদন করবে। তবে আমদানি বন্ধের সুবাদে বাজার যেন অস্থিতিশীল না হয় সেদিকে সরকারের নজরদারি বাড়ানো উচিত বলে মনে করে ভোক্তারা। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। এনআরবি গ্লোবাল ব্যাংকের 1000 কোটি টাকা লোপাট মামলার পলাতক আসামি পিকে হালদার দেশে ফিরতে যান। ভারতীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির জেরায় এমন তথ্য উঠে এসেছে।
তবে তাকে হস্তান্তর করার বিষয়ে সংস্থাটি এখনো কিছু জানায়নি। ভারতে গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়ায় পিকে হালদারকে দেশটির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে জিজ্ঞাসাবাদে পিকে হালদার দাবি করেছেন তাকে ব্যবহার করা হয়েছে এবং এসব কর্মকাণ্ডের জন্য তার সহযোগীরা দায়ী। এদিকে পিকে হালদারকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে করণীয় ঠিক করতে বৈঠকে বসেছে দুর্নীতি দমন কমিশন। চেয়ারম্যান মইনুদ্দিন আবদুল্লাহর নেতৃত্বে বৈঠক করছেন দুই কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পিকে হালদারকে নিয়ে দুদকের করা তদন্তে বিভিন্ন সময় আত্মসাত করা হাজার কোটি টাকার হিসেব উঠে এসেছে। বন্দি বিনিময় চুক্তির অধীনে পিকে হালদারকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন তাকে দ্রুত দেশে আনতে ভারতের সঙ্গে কথা চলছে। তবে দুদকের আইনজীবী খুরশিদ আলম জানালেন ভারতে পিকের বিচার শুরু হলে তাকে ফিরিয়ে আনায় বিলম্ব হবে। তাকে দেশে এনে জিজ্ঞাসাবাদ করলে প্রায় 11,000 কোটি টাকার দুর্নীতির নেপথ্যের নায়কদের তথ্য মিলবে বলে মনে করে দুদক। আতিকা রহমানের রিপোর্ট। এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক এমডি পিকে হালদার বাংলাদেশে আর্থিক খাতে শীর্ষ দখলদার ও ঋণখেলাপি। 2019 সালে পালিয়ে দেশ ছাড়ার পর গ্রেফতার হয়েছেন ভারতে। টিআইবি নির্বাহী পরিচালক বলছেন যত দ্রুত সম্ভব তাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। আমি মনে করি যে এখানে অবশ্যই বাংলাদেশ সরকারকে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে অত্যন্ত সক্রিয় ভূমিকা তৎপরতার সাথে করতে হবে এবং ভারতের সাথে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি আইনি প্রক্রিয়ার সুযোগগুলো নিতে হবে, যেটি আন্তর্জাতিক এবং জাতীয় আইনে সে যেটি সুযোগ করে দেয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন দেশে ফিরে আনার বিষয়ে ভারতের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ চলছে। পিকে হালদার বাংলাদেশে ওয়ান্টেড ব্যক্তিত্ব, আমরা ইন্টারপোলের মাধ্যমে তাকে অনেক দিন ধরে চাচ্ছি। সে অ্যারেস্ট হয়েছে, আমাদের কাছে এখনো অফিশিয়ালি কিছু আসে নাই। আমাদের যা কাজ আমরা আইনগতভাবে। দুদকের আইনজীবী খুরশিদ আলম মনে করেন পিকে কে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার বড় আর্থিক অনিয়মের পেছনের রাঘব বোয়ালদের সন্ধান মিলবে। এন্টারটেইনমেন্ট টিমটা খতিয়ে দেখছে, খতিয়ে দেখার পরে নিশ্চয়ই তাদের একটা রিপোর্ট আসবে। একটা ক্রিমিনাল প্রসিডিং হতেও পারে, আবার হয়তো নাও হতে পারে। তবে সোর্স অফ মানি যে ঢাকা, এটা তো প্রুফ হয়ে গেছে এবং এমএলএর মাধ্যমেই তারা কাজটা যেহেতু করেছে, আমরা মনে করি তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং হলেও তাকে আনা যাবে আন্ডার দ্য এক্সট্রাডিশন ট্রিটি। আমি মনে করি ওনাকে তড়িৎ গতিতে এখানে নিয়ে আসা উচিত, কারণ ওনাকে ইন্টারোগেশন করলে ওনার পিছনে কারা ছিল এই জিনিসটা ফার্স্টে বেরিয়ে যাবে এবং কি পরিমাণ টাকা পাচার হয়েছে সেটা সঠিক একটা ব্যাখ্যা পাওয়া যাবে। কারণ এখন আমরা অনুমান করছি 10,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। পিকে হালদার ও তার সহযোগীদের বিরুদ্ধে 37টি মামলা রয়েছে। পিকের প্রায় 1,000 কোটি টাকা মূল্যের সম্পদ জব্দ করেছে দুদক। তাকে দেশে এনে বিচার নিশ্চিত করাই এখন প্রধান কাজ বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। সাবেক যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাটের হার্টের অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম খান। সকালে ভিডিও বার্তায় তিনি একথা জানিয়ে তিনি বলেন উন্নত চিকিৎসার জন্য পরিবার চাইলে দেশের বাইরে নিতে পারে, তবে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিতে আরও 3-4 দিন সময় লাগবে। এদিকে সম্রাটের জামিন স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন। কাল এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। আমাদের দেশে সেইভাবে এখনো তৈরি হয়নি, দেশের বাইরে সেগুলো অ্যাভেলেবল আছে, কাজেই এই মুহূর্তে যদি অ্যাডভান্স চিকিৎসার মধ্যে আমরা যেটা বুঝতে চাই সেটা বোর্ডের সুপারিশ অনুযায়ী বাইরে করাতে যদি করানো যায় সেটা ভালো। যে কোনো পরিস্থিতিতে এসডিজি অর্জনে অর্থসহ সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে সরকার, এমনটা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন তবে এর জন্য করোনা আর যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় অর্থের সর্বোত্তম ব্যবহারেও সাশ্রয়ী হতে হবে সবাইকে। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এসডিজি বাস্তবায়ন পর্যালোচনা বিষয়ক সম্মেলনে সরকার প্রধান বলেন সবার সম্মিলিত প্রচেষ্টায় 2030 সালের আগেই বাংলাদেশ অর্জন করবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। মারুফ রেজা রিপোর্ট। জাতিসংঘ নির্ধারিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জনের পর এখন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী তার মূল্যবান আর এই লক্ষ্যমাত্রা অর্জনে সফলতার মূল্যায়ন আর ভবিষ্যৎ করণীয় নিয়ে শুরু হলো এসডিজি বাস্তবায়ন পর্যালোচনা বিষয়ক দ্বিতীয় জাতীয় সম্মেলন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2030 এজেন্ডার
উদ্বোধনী বক্তব্যে সরকার প্রধান বলেন, করোনার কারণে গতি কিছুটা থমকে গেলেও এসডিজি অর্জনের পথে হাঁটছে বাংলাদেশ। বাংলাদেশ এসডিজিকে কেবল একটি বৈশ্বিক উন্নয়ন ধারণা হিসেবে গ্রহণ করেনি, বৈশ্বিক এই লক্ষ্যমাত্রাকে দেশের বাস্তবতা বিবেচনায় নিজের উপযোগী করে উন্নয়ন করার কার্যক্রমও শুরু করেছে। সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করে লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছি এবং যাব। তিনি বলেন, করোনা আর ইউক্রেন যুদ্ধ দুই বাস্তব পরিস্থিতিতে কিছুটা হলেও পাল্টে গেছে বিশ্ব অর্থনীতি। তাই পরিস্থিতি থেকে উত্তরণে ব্যক্তিগত কিংবা সরকারি সকল পর্যায়ে সাশ্রয়ী হবার পরামর্শ প্রধানমন্ত্রীর। আমি আমার দেশের মানুষকে এটা বলবো যে প্রত্যেকে যার যার যতটুকু সামর্থ্য আছে নিজের খাদ্য উৎপাদন করা বা আমাদের যা আছে সবগুলি ব্যবহার করার ক্ষেত্রে সবাই একটু সাশ্রয়ী হতে হবে। এসডিজি ইমপ্লিমেন্টেশনে আমরা যে পর্যালোচনা করব সেখানেও কোনো রকম অপচয় যেন হয়, অপচয় পরিহার করে সুষ্ঠু অর্জন যেন আমরা করতে পারি বা বাস্তবায়ন করতে পারি সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। উন্নয়ন প্রকল্পকে যারা কেবল খরচের কারণ ধরেন তাদের ধৈর্য ধরে অপেক্ষা করার পরামর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বলেন, আগামীতে দেশ ও দেশের মানুষের উন্নয়নের কথা ভেবেই নেওয়া হচ্ছে সব ধরনের পরিকল্পনা। আগে বাংলাদেশটা একটু ঘুরে আসেন, গ্রাম পর্যায়ে যান, সেখানে মানুষ কী অবস্থা আছে একটু দেখে এসে তারপর কথা বললে আপনারা হয়তো জানতে পারবেন। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। অবৈধদের সঙ্গে বৈধদের সংযোগও বন্ধ রাখার অভিযোগ উঠেছে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাসের বিরুদ্ধে। রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার তিতাসের গ্রাহকরা অভিযোগ করে বলেছেন, 10 মে থেকে সংযোগ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে তারা। স্থানীয় কাউন্সিলর জানান, কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করেও সুরাহা মিলছে না। এ বিষয়ে যোগাযোগ করা হলে কথা বলতে রাজি হননি তিতাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশিদ মোল্লা। শেখ ফরিদের সহায়তায় আরো জানাচ্ছেন এয়ার বাদল। রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় তিতাস গ্যাসের বৈধ গ্রাহক 12,000 আর অবৈধ সংযোগ এর কয়েক গুণ। এ কারণে মোটা অঙ্কের টাকা গচ্চা যাচ্ছে তিতাসের। তাই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে না পেরে এবার সব সংযোগই বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে খেসারত দিচ্ছেন বৈধ গ্রাহকরা, রান্না করতে হচ্ছে খুরি বা লাকড়ি দিয়ে। 6 দিনের মধ্যে আমরা একদিনও গ্যাস পাইনি, অন গ্যাসকে আসবো না কি করবো এটা আমরা বলতে পারি না। রান্নার আর কি দাম হয়েছে 250 টাকা, মেলা কষ্ট হইতে আসছে। তার তো 1 টাকা তো আর কম নেয় না, তাই এই ভোগান্তি আর কতদিন আর ভোগাবে। আমাকে যদি গ্যাস দেয় তাহলে অনেক উপকার, বা জনগণেরও অনেক উপকার হয়। লারি কিনতে কষ্ট, লেসকা চালে বাতে বাতে আনবো না কি, লারি কিনে আনবো না, গ্যাসের বোতল ঘুরে এবারে বাদ যোগাইবো। চোরাই গ্যাস যারা বড় বড় ফ্যাক্টরিরা আছে তারা কিন্তু অনেকে চোরাই গ্যাস ব্যবহার করতেছে। হ্যাঁ, এগুলোর প্রতি যদি মাননীয় প্রধানমন্ত্রী একটু লক্ষ্য করে তো হয়তো এটা হবে না। হ্যাঁ, আর সবাই গ্যাস পাবে। ভুক্তভোগীদের অভিযোগ, নিয়মিত বিল পরিশোধ করেও ভোগান্তি পোহাচ্ছেন তারা। গ্যাস বিল ঠিকই দিয়ে দিতেছি, আমরা তো গ্যাস বিল না দিয়ে রাখতেছি না, কিন্তু আমাদের বাড়াটাও সমস্যা, নিজেও সমস্যা, এরকম মনে করেন কষ্ট করে কত করে নেবে। তখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন, আমাদের গ্যাসটা যেন রেগুলার রাখে, যাতে কামরাঙ্গীরচরবাসী সুন্দরভাবে গ্যাস পায় আর এই অবৈধ সংযোগগুলো যেন বিচ্ছিন্ন করা হয়, তার জন্য সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। মানুষকে দুর্ভোগ থেকে রেহাই দিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় কাউন্সিলরের। বৈধ গ্রাহক যারা নিয়মিত নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ পাওয়ার কথা, তারা অবৈধ সংযোগ গ্রহণকারীদের জন্য সেই সেবাটাও পাচ্ছে না। এই জন্য তারা কোনো প্রকার নোটিশ ছাড়া, কোনো ধরনের আলোচনা ছাড়াই তারা সিদ্ধান্ত নিয়েছে যে কামরাঙ্গীরচরে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত এবং বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত তারা এখানে বিদ্যুৎ গ্যাস সরবরাহ করবে না। তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি। এ.আর. বাদল, আরটিভি, ঢাকা। দীর্ঘ প্রতীক্ষার পর রাস্তা পেল নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ির বাসিন্দারা। এতে সহজেই হাওরের ফসল ঘরে তুলতে পারছেন কৃষকরা। জেলা শহরের সঙ্গে সহজ হয়েছে যাতায়াত, তবে ভাঙন থেকে রক্ষায় রাস্তাটি দ্রুত পাকা করার দাবি এলাকাবাসীর। নওগাঁ প্রতিনিধি আরিফুল হকের তথ্য ছবিতে নাদিরা সুলতানা রিপোর্ট।
নওগাঁ সদর উপজেলার বারোমাসী বিল এলাকায় বসবাস প্রায় 1,000 পরিবারের, যাদের আয়ের প্রধান উৎস কৃষিকাজ। বিলের 10 থেকে 12,000 বিঘা জমিতে আবাদ করা হয় ধান, কিন্তু একটা সময় সড়ক না থাকায় ফসল ঘরে তুলতে ভোগান্তির পাশাপাশি বাড়তি খরচ গুনতে হতো কৃষকদের। দীর্ঘদিন পর উপজেলার কালীপুর থেকে ভীমপুর পর্যন্ত 4,100 মিটার দীর্ঘ রাস্তা নির্মাণ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এতে খুশি কৃষক ও স্থানীয়রা। আমার বাপ দাদার আমল থাকা এইটা আশা ছিল হওয়ার জন্য, এবার আমরা কাজটা পেয়েছি। অল্প সময়ের মধ্যে মানুষ চলাচল করতে পারতেছে। রাস্তা হওয়ার কারণে আমাদের ধান নেওয়া দেওয়ার অনেক সুবিধা হয়েছে। প্রতি বিঘা প্রতি খরচ হতো 3 থেকে 4,000 টাকা, সেখে এখন 1 থেকে 1,500 টাকার মতো। কারিগর আসলে আমাদের সুবিধা হবে, আমরা এতে নওগাঁ যেতে পারবো। তবে ভাঙন থেকে রক্ষা ও পুরোপুরি সুফল পেতে রাস্তাটি দ্রুত পাকা করার দাবি এলাকাবাসীর। এই রাস্তাটা পাকা হয়ে যায় 1 বছরের মধ্যে, এই রাস্তা দিয়ে হাজার হাজার লোক চলাফেরা করবে। শিগগিরই রাস্তাটি পাকা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। আগামী নির্বাচনের আগে আমরা 100 ভাগ না করতে পারলেও 80 ভাগ অবশ্যই আমরা পূরণ করতে সক্ষম হব। দুর্গম হাওড়া অঞ্চলের এই রাস্তা স্থানীয়দের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই মনে করেন সবাই। নাদিরা সুলতানা, আরটিভি। এ মুহূর্তে রাজধানীর শ্যামবাজার এলাকায় অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী শরীয়ত খান। শরীয়ত, অভিযান কখন শুরু হয়েছে এবং এ পর্যন্ত কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদেরকে বিস্তারিত জানান। এখানে তাদের একজন সহকারী পরিচালক, তিনি অভিযান পরিচালনা করছেন এবং প্রায় আধা ঘন্টার বেশি হয়েছে এখানে। এখন পর্যন্ত 3টি আড়তে অভিযান পরিচালনা করা হয়েছে এবং এখানে আসলে তারা দাম পর্যবেক্ষণ করছেন, তাদের কেনা এবং সবকিছু পর্যবেক্ষণ করছেন। তারা দেখে নিচ্ছেন আসলে কত টাকায় তারা বিক্রি করছেন। তো বেশিরভাগ আড়তে দেখা গেছে যে 30 টাকা থেকে 31-32 টাকা পর্যন্ত তারা পেঁয়াজ বিক্রি করছেন। তো এখানে এখানে তবে ব্যবসায়ীদের কাছে একটি চালান গুলো পাওয়া যাচ্ছে না, এমন একটি অভিযোগ রয়েছে। এছাড়া এখানে তবে এই আড়তের থেকে 30-32 টাকার মধ্যেই পেঁয়াজ গুলো তারা বিক্রি করছে। তবে মূল সমস্যা দেখা গিয়েছে যে খুচরা বাজারে পেঁয়াজ গুলো গিয়ে পেঁয়াজের দাম অনেক বেড়ে যাচ্ছে, 45-50 টাকায় খুচরা বাজারের তারা খুচরা বাজারে বিক্রি হচ্ছে। তো তারা বলছেন যে মূল সমস্যা আসলে এই খুচরা বাজারেই হচ্ছে। তো এই খুচরা আরেকটি অভিযোগ পাওয়া গেছে যে খুচরা যারা বাজারের যারা ব্যবসায়ীরা তারা আগেই পেঁয়াজ কিনে মজুদ করে রেখেছেন, তারাই এই এখন দামটা সমস্যা করছেন এবং দামটা বেশি দামে বিক্রি করছেন। তো এখানে যেসব আড়তে দেখা গিয়েছে যে মূলত তারা ঠিক দামে এখন পর্যন্ত 30-32 টাকায় বিক্রি করছেন, আর তাদের সবগুলো চালান পর্যবেক্ষণ করেও তা তিনি দেখছেন। এখানে আড়ত গুলোতে বেশ কিছুক্ষণ যাবতই তারা অভিযান চালাচ্ছেন এখন পর্যন্ত। জি, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর শ্যামবাজার থেকে জানাছিলেন শরীয়ত খান। দর্শক, পি কে হালদারের গ্রেফতারের ব্যাপারে ব্রিফিং চলছে দুদকে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সহযোগী যে প্রাইভেট ব্যক্তি শুধু তারাই আসেন নাই, বিভিন্ন সরকারি ব্যক্তিদের নামও কিন্তু এই মামলাগুলোতে এসছে এবং তদন্তের পরবর্তীতে আমরা যদি তাদের সম্পৃক্ততা নিশ্চিত হয় নিশ্চয়ই তাদের বিরুদ্ধে চার্জশিট হবে। এদের তো আমরা জিজ্ঞাসাবাদ করেছি আপনারা জানেন এবং তাদের ব্যাপারে আমরা যদি সুনির্দিষ্ট তথ্য পাই অবশ্যই আমরা ব্যবস্থা নেব। স্যার,
ভারতীয় মিডিয়ার খবরে যেটা উঠে আসছে যে টিকি হালদার জিজ্ঞাসাবাদে বলছে যে তাকে ভুল পথে কিছু বাংলাদেশের কিছু মানুষ প্রচালিত করছে এবং এই কারণেই সে এই রাস্তায় গেছে, তো সে কিছু মানে প্রভাবশালীর কথাই বলছে স্যার, আপনারা এরকম কিছু পেয়েছেন? আমরা তো পিকে হালদারকে এখনো পাইনি বা আমাদের কাছে তো আর উনি কোনো স্টেটমেন্ট দেননি। ভারতে যে স্টেটমেন্টগুলো দিচ্ছেন আমরা সেগুলোও সংগ্রহ করব। যদি সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তির কথা বলেন তাদের ব্যাপারেও আমরা আমাদের অনুসন্ধান তৎপরতা অব্যাহত থাকবে। আমি তো বললাম যে আমার ইন্টারপোলের যে আপনার ওয়ারেন্ট হয়েছে, ইন্ডিয়ান যে ইন্টারপোল অথরিটি আছে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে এবং আমরা সেই যোগাযোগকে অব্যাহত রাখবো যত দ্রুত তাদেরকে আনা যায়। দর্শক, এতক্ষণ দুদকের পিকে হালদারের গ্রেফতার বিষয়ক ব্রিফিংয়ের অংশবিশেষ শুনছিলাম। দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনায় এক ইউপি সদস্য সহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গেল রাতে একটায় বিরল বোচাগঞ্জ সড়কের মঙ্গলপুর ইউনিয়নের রঘুনাথপুর চেয়ারম্যান মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বোচাগঞ্জের আটগাঁও ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার রকিবুল ইসলাম, ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কইলের বনগা গ্রামের মোহাম্মদ ওসমান গনির ছেলে সাদ বিন ওসমান এবং একই উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের নুহেদ আলমের ছেলে নোয়াজিম আলম। তিনজনই দুর্ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠায়। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।